Assalamualaikum, guys. देखते बच्चे ना हमारे इत्तादी हेयर कट सेलून एंड जेंस पार्लर। इखाने हमारे प्रत्येक मासे एक तरीके हमारे इलाकार विविध देर मिलन मेला चले। तो प्रति मासे एक तरीके अल्हम्दुलिल्लाह हमरा पेची आज के बसुरे प्रथम दिन नोटुन बसुरे नोटुन दिन आज के एक तरीक इतिमध्ये हमारे अनेक लीजेंड रहे हाजिर हुए गए सेन এখন আমরা কাজ শুরু করব। সো যারা যারা আজকে ইচ্ছুক এখনই চলে আসুন, দ্রুত চলে আসুন। চাচা কেমন আছেন? ভালো। চাচা আপনারা কেমন আছেন? ভালো আছেন আপনারা সবাই? যাক আমরা এখন কাজ শুরু করব। তো সকালবেলা শীত, অনেক কুয়াশা, এর জন্য অনেক মুরব্বির আসতে এখনো লেট হচ্ছে। যাক ইতিমধ্যে চারজন চলে এসেছে, আপনারা বসেন। এই যে আমাদের কাঙ্ক্ষিত কুরবান আলী ঢাকা থেকে আগত, এই যে আমাদের আরেকটা স্টাফ, আর আমি তো আছি, আরেকজন এখনো আসে নাই তবে চলে আসবে খুব দ্রুত। গাইস আমরা এই প্রতি মাসের এক তারিখে এই বৃদ্ধদের মিলন মেলা আয়োজন করি। সো আপনাদের কাছে কিছু চাওয়ার নেই, আপনাদের কাছ থেকে শুধু একটা জিনিসই চাবো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ইরান চাচু চলে এসেছে, তাহলে আমরা এখনই কাজ স্টার্ট করবো, লেটস গো। কুরবান আলী তুমি কি বলবে বলো? অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে কমেন্ট আপনারা জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। গাইজ আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগে। খুব সুন্দর লাগে আমাদের চাচার নাকি খুব সুন্দর লাগে। গাইজ আমাদের লিজেন্ডের নাস্তা চলে এসেছে, আমরা এখন নাস্তা বিতরণ করব। আমাদের এই নাস্তাটি অর্ডার করেছেন আমাদের এক ছোট ভাই, সবাই তার জন্য একটু দোয়া করে দেবেন। কি চাচা এটা দিয়ে পেট ভরবে? না আমাদের মতো বয়স্কদের এই যথেষ্ট, এতে তাই খাওয়া। দাদু দাঁত নেই তারপরে চাবাচ্ছে। আমাদের মাঝে আরেকজন মুরব্বি চলে এসেছে, দুইজন দুইজন। চাচা কেমন আছেন? আসেন ভিতরে আসেন, বসেন। আমাদের নতুন স্টাফ যাকে দেখছেন তিনি হচ্ছেন উত্তরবঙ্গ থেকে আগত, উত্তরবঙ্গ রাজশাহী থেকে আগত আমাদের লিজেন্ড মেম্বারের। এখন তিনি চুল কাটবেন। গাইস এভাবেই সারাদিনই চলবে, একের পর এক আসবেন যাবেন। সো দেখুন আমাদের খোকন ভাই তিনি এখন একটা মাঠ পাড়ানো গান গাইবেন, না কি গান, গানের নাম কি? খেলার গান। গান গাইবেন শুরু করেন। ঠান্ডা হলো শুকে চাঁদে ধরে খাটার মুরগি হাস, ধরে খাটার মুরগি হাস, খাইতাম ভালো কাটতাম সুখে টের পাতো না গায়ে রোদে, খাইতাম ভালো চাকতাম চুকে টের পাতো না গায়ের লোদে, শিয়ালের সঙ্গে করে হাওয়া খাতাম সন্ধ্যা মারে, শিয়াল পায় খাটার ভাইরে উপায় রায় রে, জীবন বাসাই কেমন করে, শিয়াল পায় খাটার ভাইরে, আষাঢ় মাসে পানি থাকে পাপ খাতে আর খেয়ার খাতে, মনে ঢুকে চলে যায় ভাই খেয়ার খাতে, চলে যায় ভাই খেয়ার খাতে, আমি বাঙালিদের হাতে পড়ে, শিয়াল কাই খাটার ভাইরে উপায় নাই রে, জীবন বাঁচে কেমন করে, শিয়াল কাই খাটার। গাইস আমাদের খোকন ভাইয়ের গান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমাদের পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন।
খুব আমাদের যে ফিনিশ চুন করালে এখন ওই টাকাটা বাসা যায়। আমি দেখেন এই বাজার করে ও মানে 100 টাকা নিয়ে আপনি চুল কাটতে এসেছিলেন? জি। ও যাক, সেটা নিয়ে বাজার করে নিয়ে যাচ্ছেন? আচ্ছা যাক, আমাদের জন্য দোয়া রাখেন। যাক যান গাইস, একটাই কথা, সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটুকু চাওয়া, এর থেকে বেশি আর কিছু আপনাদের কাছে চাওয়া নাই আমাদের। বন্ধু আজহার, কেমন আছো তুমি? ভালো আছো? আজকে এত লেট করলে কেন? যাক বসো বন্ধু। ভাই কেমন আছেন আপনি? ভালো ভালো। মামা কেমন আছো? ভালো আছি বাবা। মামা গান একটা হবে না? হইব বাবা, কাল হইব। কি গান হইব? আমাদের মাঝে আমাদের ইঞ্জিনিয়ার বড় ভাই আসছেন। ভালো আছেন? যাক, আমাদের সার্ভিস সম্পর্কে কিছু বলেন। আমি সার্বিক মঙ্গল কামনা করি ইত্যাদি হেয়ার কাটিং সেলুনের, তারা এভরি মান্থের 5 তারিখে মানে 1 তারিখে তারা হচ্ছে ফ্রি সার্ভিস করে 60+ এজ বয়সদ্ধ যারা। তো আমি সার্বিক মঙ্গল কামনা করি। আসলে এই যে উদ্যোগটা, এটা আসলে খুবই ভালো এবং খুবই কি বলা যায় সামাজিক ভাবে স্বীকৃতি দেওয়া হোক আর কি, আমি সর্বস্তরের মানুষের কাছে আগে বলতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা আসলে যেটা করতে পারি নাই সেটা এই ছেলেটা করছে। একটা 60+ বয়সদ্ধ মানুষের জন্য যে আসলে ফ্রি হেয়ার কাটিং, বা তাদের আসলে এখনকার দিনের সেলুনগুলো তাদের অ্যাকসেপ্ট করতে চায় না, লং টাইম লাগে, অনেক সমস্যা, অনেক সময় বাসায় যে কাটতে হয় সেগুলো সে করে। এটা আসলে সামাজিকভাবে অনেক ভালো একটা কাজ, আমি তার সার্বিক মঙ্গল কামনা করি। ওকে যাক, আলহামদুলিল্লাহ।